এইটা প্রমাণিত করলো যে বাংলাদেশে এখন বাকশালী রাজতন্ত্র চলতেছে, এবং সব আইন কানুন সব বর্তমান যে গভর্নমেন্ট আছে তারা নিয়ন্ত্রণ করতেছে, বাংলাদেশের আইন বলতে কোনো কিছু নাই। সম্মানিত লিডসবাসীর পক্ষ থেকে আমি এই যে বাংলাদেশের যে রায় হয়েছে খাদের মোল্লার বিরুদ্ধে, এর আমি প্রকৃতপক্ষে নিন্দা এবং প্রতিবাদ জানাই। এটা প্রকৃতপক্ষে এটা একটা প্রহসন এবং এটা অন্যায় এবং অত্যাচার। জনাব কাদের মোল্লার উপরে যে আইনের দুঃশাসন, জনাব দেলোয়ার হোসেন সাঈদী, বড় বড় মাওলানা, বড় বড় পীর বুজুর্গদের উপরে যে নির্মম অত্যাচার এই সরকারের বাকশালী কায়েম তন্ত্রের মাধ্যমে প্রতিষ্ঠিত হচ্ছে, আমরা লিস্টবাসী তীব্র নিন্দা জানাই। লিস্ট থেকে মোহাম্মদ জাকারিয়া, চ্যানেল আই নিউজ। বিভিন্ন দেশের মুসলমানদের উপর অন্যায় অত্যাচার নির্যাতনের অভিযোগে এনে সভা করেছেন হেফাজত ইসলাম বার্মিংহাম শাখা। আমাদের মিডল্যান্ডস প্রতিনিধি সৈয়দ নাসির আহমেদ জানান, মিশর, সিরিয়া, ভার্মা ও বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে মুসলমানদের উপর নির্যাতন হেফাজত ইসলাম ঘোষিত 13 দফা বাস্তবায়ন মুফতি ওয়াক্কাস, মানবাধিকার কর্মী আব্দুর রহমান ও আমার দেশ পত্রিকা সম্পাদক মাহমুদুর রহমান সহ গ্রেফতারকৃত সকল নেতৃবৃন্দের মুক্তির দাবিতে হেফাজত ইসলাম বার্মিংহাম শাখায় এ সমাবেশ করে। হেফাজত ইসলাম বার্মিংহামের সভাপতি মাওলানা ইখলাসুর রহমানের সভাপতিতে ও সেক্রেটারি মাওলানা এনামুল হাসিন সাভিরের পরিচালনায় এতে মহম্মদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাইখুর হাদিস মাওলানা তোফাজ্জেল হক হবিগঞ্জি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুফতি মাওলানা আব্দুল হান্নান। রবিবার বার্মিংহামে স্থল হিতে স্থানীয় একটি সেমিনার হলে অনুষ্ঠিত এই প্রতিবাদ সভার অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ, মাওলানা আব্দুল হান্নান, মুফতি আব্দুল মুত্তাকিম, আব্দুল মুকিত আজাদ, সৈয়দ ওয়াহিদুদ্দিন, আব্দুল আওয়াল, আব্দুল মালিক পারভেজ সহ আরও অনেকে। অত্যন্ত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বুধবার বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন ওয়েস্ট মিডল্যান্ডস রিজিয়নের নতুন কমিটি গঠন করা হয়েছে। বার্মিংহাম থেকে আমাদের বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি আব্দুল আহাদ সুমন। অত্যন্ত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ কারি ইন্ডাস্ট্রির সবচেয়ে পুরনো সংগঠন বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন ওয়েস্ট মিডল্যান্ডস রিজিয়নের সভা বুধবার বার্মিংহামের বিয়ার লাউঞ্জে অনুষ্ঠিত হয়। লন্ডনে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার মোহাম্মদ মিজারুল কায়েস, বার্মিংহাম সিটি কাউন্সিলর লর্ড মেয়র কাউন্সিলর মাইক লেডি, বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি এম এ মুনিম সহ ব্যবসায়ী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ঐতিহ্যবাহী কারি ইন্ডাস্ট্রির প্রশংসা করেন। At the Bangladeshi Caterers Association annual dinner, I've spoken to them, I've challenged them, I've asked if they're all as good. বাংলাদেশ কারি ইন্ডাস্ট্রির বিভিন্ন সমস্যা নিয়ে বিসিএ কাজ করে যাচ্ছে বলে জানান বিসিএ সেক্রেটারি এম এ মুনিম। আমরা বিএটি রিডাকশনের জন্য কাজ করছি, আমরা হোম অফিসের বিভিন্নভাবে রেড এবং হয়রানি কমিয়ে আনার জন্য আমরা কাজ করে যাচ্ছি। সবাই 300 সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের প্রধান কামাল ইয়াকুব, নুরুল হক জেপি কে সভাপতি ও মোহাম্মদ সেলু হককে সাধারণ সম্পাদক করে 31 সদস্য বিশিষ্ট বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন ওয়েস্ট মিডল্যান্ডস রিজনের নতুন কমিটি ঘোষণা করেন। মোহাম্মদ নজরুল হক ও নাজমুল হুসাইনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে নাটিকা পরিবেশিত হয়। বার্মিংহাম থেকে আব্দুল আহসমন, চ্যানেল আই। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের কারামুক্তি দিবস এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সভা করেছেন স্পেন বিএনপি। আমাদের স্পেন প্রতিনিধি শাহাদুল শহীদ জানান, গত সপ্তাহে সেপ্টেম্বর মাদ্রিদে বাংলাদেশ অ্যাসোসিয়েশন হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়। স্পেন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এনসার উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল কায়ুম পঙ্খি ও তালাত মাহমুদ উজ্জ্বলের যৌথ পরিচালনায় উপস্থিত বক্তারা অভিযোগ করে বলেন, ভোট কারচুপি আর জনগণের ভোটাধিকার ক্ষুণ্ণ করে বর্তমান আওয়ামী লীগ সরকার পুনরায় ক্ষমতা যাওয়ার ষড়যন্ত্র লিপ্ত রয়েছে, যা বাংলার জনগণ হতে দেবে না। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্পেন বিএনপি নেতা মোজাম্মেল হোসেন মনু, মাহবুব রহমান জন্টু, নূর হোসেন পাটোয়ারি, ডাক্তার দুলাল আহমেদ, মোখলেসুর রহমান দিদার, শফিরুজ্জামান মনির, মোর্শেদ আল তাহের, রুমিজুদ্দিন প্রমুখ। সিলেট 6 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি ডক্টর সৈয়দ মোখলুস মকবুল হোসেন লেচু মিয়ার বিশাল শো ডাউনের মাধ্যমে তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। আমাদের বিয়ানীবাজার প্রতিনিধি সাদেক আহমেদ আজাদ জানান, শতাধিক মোটরসাইকেল শোভাযাত্রা সহকারে নির্বাচনী এলাকার বিভিন্ন স্থান প্রচারণা শুরু করেছে সাবেক এমপি ডক্টর মকবুল হোসেন।
এমনকি নির্বাচনী সামনে রেখে অতীতের মতো এবারও তিনি স্কুল মসজিদ ও মাদ্রাসার বিভিন্ন সামাজিক সংগঠনের অনুদান প্রদান অব্যাহত রেখেছেন। এদিকে বিয়ানীবাজার মোল্লারপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে ডক্টর সৈয়দ মকবুল হোসেনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ সময় তিনি স্কুল ফান্ডে 1 লাখ টাকা চেক প্রদান করেন। স্কুল পরিচালনা কমিটির সভাপতি মাহবুব হক সুজার সভাপতিতে অনুষ্ঠিত এই সংবর্ধনা সভার বক্তব্য রাখেন আলীনগর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন, উপজেলা বিএনপির নেতা সাইফুল ইসলাম, বিয়ানীবাজার পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক ময়নুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সহসভাপতি এম এ সামাদ তাপাদার, বাবেল প্রমুখ। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনাম। ব্রাইটনে লেবার পার্টির কনফারেন্স, শীর্ষ নেতাদের পাশাপাশি যোগ দিয়েছে বিপুল সংখ্যক সদস্য। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইউকে বিএনপি থেকে ব্যারিস্টার ইকবাল বহিষ্কৃত। কাউন্সিল অব মস্ক ও চ্যারিটি কমিশনের যৌথ উদ্যোগে কর্মশালা। এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আয়োজন আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।